আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা বর্তমানে সবাই কিন্তু স্মার্টফোন ইউজ করি, সবার হাতে হাতে স্মার্টফোন রয়েছে। তো এই জন্য আমরা প্রত্যেকে কিন্তু সিম ইউজ করি, আমরা প্রত্যেকে কিন্তু বাংলালিংক, গ্রামীণ কিংবা রবি সিম ইউজ করি। তো আমরা সিমগুলো ইউজ করি কিন্তু আমরা কিন্তু অনেক ধরনের অফার পাই না। তো বন্ধুগণ, তো আজকের এই ভিডিও দেখাবো আপনারা আপনারা যে কোনো সিমের, আপনার যেই সিমই থাক না কেন, ওই সিমের যদি অ্যাপ ইউজ করেন, যেরকম মাই জিপি অ্যাপ, মাই রবি অ্যাপ, মাই এয়ারটেল অ্যাপ, তো বন্ধুগণ আপনার এই সমস্ত অ্যাপগুলো যদি ইউজ না করেন তাহলে আপনার কী পরিমাণ ইয়া হইতে পারে, মানে এই অ্যাপসগুলো যদি ইউজ করেন তাহলে আপনি কী পরিমাণ বেনিফিট পাইতে পারেন, তো সেটাই এখন দেখাবো। তো বন্ধুগণ, আমি এখন দেখাবো মাই রবি অ্যাপ। তো মাই রবি অ্যাপ যদি আপনি এই এই অ্যাপ্লিকেশনটা যদি ইউজ করেন তাহলে আপনার কী কী বেনিফিট পাইতে পারেন এবং কী কী অফার আপনারা পাইতে পারেন। বন্ধুগণ, যদি আপনারা এই অ্যাপসগুলো যদি ইউজ না করেন তাহলে কিন্তু আপনাদের জন্য আসলে কোনো অনেক অফার, অনেক বোনাস থেকে বঞ্চিত হইতে পারেন। তো এই জন্য আজকে দেখাবো এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করলে আপনারা অনেক রকমের অফার পাবেন, অনেক রকমের বোনাস পাবেন, আর খুব সহজেই খুব চমৎকার প্যাকেজ আপনারা কিনতে পারবেন এইখান থেকে এই অ্যাপ্লিকেশনগুলো দেখা। তো বন্ধুগণ, আমি সরাসরি আমি রবি মাই রবি অ্যাপে আমি চলে আসবো। তো মাই রবি অ্যাপে আমি চলে আসলাম। তো মাই রবি অ্যাপে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কী কী ফ্যাসিলিটিস পাবেন। এখানে দেখা গেছে আপনি যদি টাকাটা রিচার্জ করেন কিংবা মিনিট কিনেন, এখানে কিন্তু আপনার বড় করে কিন্তু শো করবে। অনেক সময় দেখা যায় যে আপনি যদি আপনার কয় টাকা আছে ব্যালেন্সটা চেক করতে হয়, নাম্বার ডায়াল করা কিংবা কত এমবি আছে এটা দেখতে হয়, তো অনেক রকমের এসএমএস কতগুলো আছে এটা দেখতে হয়, কত টাকা ব্যালেন্স আছে। তো বন্ধুগণ, এই সমস্যাগুলো আর কিন্তু থাকবে না যদি আপনি এই মাই রবি অ্যাপ ইউজ করেন। তো এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের অপশন আছে, যেরকম আমার এই যে 1.7, মানে আমার প্রায় 2 জিবির কাছাকাছি ইয়া আছে, ডাটা আছে, এমবি আছে। তো বন্ধুগণ, 2 জিবির কাছাকাছি এমবি আছে। আমার এই যে মিনিট কিন্তু এখানে নাই, 00 মিনিট। আমার এখানে কিন্তু কোনো ব্যালেন্সও নাই, শুধুমাত্র 1 পয়সা আছে, আপনারা দেখতে পারলেন। তো আপনারা যদি এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন, এই মাই রবি অ্যাপ যদি ইউজ করেন, তাহলে কিন্তু সহজেই কিন্তু আপনার সব ফ্যাসিলিটিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুগণ, এটা কিন্তু অনেকেই কিন্তু এই সফটওয়্যারগুলো ইউজ করে না, অনেকেই কিন্তু সফটওয়্যারগুলো ইউজ করে না, কিন্তু কেন করেন না সেটা আসলে জানি না। তো বন্ধুগণ, আপনারা সবাই কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করবেন। তো এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করলে আপনারা কী কী ইয়া পাবেন, আর অনেক রকমের এখানে অনেক রকমের বোনাস, অনেক রকমের অফার দিয়ে থাকে, সেই অফারগুলো কিন্তু আপনারা দেখতে পান না। তো এই অ্যাপ্লিকেশন ঢুকলেই কিন্তু আপনারা সেই অফারগুলো দেখতে পারবেন, যেগুলো হট কিছু অফার দেওয়া থাকে। যেরকম এই যেখানে একটা অফার আপনাদেরকে আমি দেখাচ্ছি, ভিডিওটা বড় করব না, ছোট করার চেষ্টা করব। এই যেখানে দেখতে পাচ্ছেন আপনারা 550 টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন 100% বোনাস। দেখতে পাচ্ছেন 25 জিবি কিনলে কিন্তু আরও 25 জিবি ফ্রি পেতেছেন, আরও 700 মিনিট পাচ্ছেন। তো বন্ধুগণ, 25 জিবি এবং কি 700 মিনিট, 25 জিবি এবং কি 700 মিনিট, 550 টাকায় আরও 25 জিবি আপনারা ফ্রি পাচ্ছেন। তো বন্ধুগণ, প্রায় 50 জিবি 700 মিনিট আপনি পাচ্ছেন 550 টাকায়। আরও অনেক রকমের অফার কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 650 টাকা, 40 জিবি, 800 মিনিট, এখানে অনেক রকমের অফারগুলো পাইতে পারেন। তারপর এখানে আপনার যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাকে আরও দেখাচ্ছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যায় কিন্তু আপনারা সিলেক্ট করে কিন্তু অনেক রকমের অফার এবং অনেক রকমের প্যাকেজ এখান থেকে কিনতে পারেন। তো এখানে আমি সরাসরি আমি চলে আসলাম। তো এখানে সরাসরি চলে আসার পর এখানে কী, এখানে কিন্তু অনেক রকমের অপশন কিন্তু দেওয়া আছে বন্ধুগণ। এই সমস্ত ইয়াতেগুলো যদি আপনার যদি ঢুকেন, ঢোকার পরে কিন্তু আপনার সেই প্যাকেজগুলো কিন্তু আপনার দেখতে পাবেন। এখানে কিন্তু বিকাশ থেকে রিচার্জ করে কিন্তু আপনার এই প্যাকেজগুলো কিনতে পারবেন। তো আপনি কিন্তু এইখানে যেই প্যাকেজটা আপনার পছন্দ, আপনার বাজেটের সাথে মিলবে, সেই প্যাকেজগুলোও কিন্তু আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো বন্ধুগণ, এখানে আরও অনেকগুলো অপশন দেওয়া আছে, যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশন আছে, এই অপশন আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট অপশন দেখতে পাচ্ছেন, মিনিট অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু চলে আসবেন, এখানে চলে আসার পর কিন্তু আপনার পছন্দের মাত্র 9 টাকা 56 টাকা, 350 টাকা কিন্তু আপনার পছন্দ মতো ইন্টারনেট এবং কি মিনিটগুলো কিনে নিতে পারেন। তো আপনার তাহলে কিন্তু আপনার কিন্তু এই সমস্ত অনেকেই কিন্তু জানে না, না জানার কারণে কিন্তু অনেক রকম প্যাকেজ কিনতে পারে না, সেক্ষেত্রে টাকা ভরে শুধু কথা বলতে। তাহলে কিন্তু অনেক এখানে আরও অনেক রকমের ইয়ে আছে, ইন্টারনেট প্যাক দেখতে পাচ্ছেন, যে ইন্টারনেট প্যাক, মাই ফ্যামিলি প্যাক এখানে দেখতে পাচ্ছেন। তো আপনার এই মাই ফ্যামিলি অ্যাপে ঢুকে কিন্তু আপনার অনেক রকমের প্যাকেজগুলো, অফারগুলো উপভোগ করতে পারেন। তো বন্ধুগণ, অনেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো কেন ইউজ করে না সেটা আমি জানি না। তো এই অ্যাপ্লিকেশনটা সবাই ইউজ করবেন, আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটার বড় করবো না, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকবেন। তো বন্ধুগণ, আজকে আপনাকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম যে কেন আপনারা এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইউজ করবেন, মাই জিপি, মাই রবি এবং কি মাই রবি, মাই এয়ারটেল, এই অ্যাপগুলো ইউজ করবেন। তো আমি যেহেতু আমার মাই রবি অ্যাপ, আমি আপনার মাই রবি অ্যাপ দিয়ে আপনার দেখানোর চেষ্টা করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ঢুকে অ্যাপস ঢুকার সাথে সাথে আপনারা মিনিটগুলো দেখতে পাবেন, আবার
এক্সপায়ার ডেটগুলো দেখতে পাবেন। এই যেরকম এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন আপনারা 2 GB কাছাকাছি ইন্টারনেটটা আছে 1.78। তো এখানে আমি প্রেস করে দিলাম, এখানে প্রেস করে দিলে কিন্তু আপনি ভ্যালিডটা দেখতে পারবেন। এই দেখতে পাচ্ছেন আগামী মাসের 14 তারিখ পর্যন্ত, মানে 14ই জানুয়ারি পর্যন্ত আমার এটার ভ্যালিড আছে, এই যে ইন্টারনেটটার। আপনারা সমস্ত কিছুর ভ্যালিড কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখানে তো আপনার খুব সহজেই কিন্তু অ্যাপ্লিকেশন ঢুকলে, এখানে খুব অ্যাপ্লিকেশন কিন্তু মাত্র 5-7 MB অ্যাপ্লিকেশন, এটা অত বড় অ্যাপ্লিকেশন না, ছোট লাইট একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা সব পুরা সিমের একটা পুরো সিমের এই জিনিসগুলো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারবেন। আর অনেক রকমের অপশন আছে, অনেক রকমের অফার আছে দিয়ে থাকে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন। এই যে আমি স্ক্রল ডাউন করে কিংবা স্লাইড করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুগণ, তো ভিডিওটা অনেক আর বড় করবো না আজকে, এই পর্যন্ত। তো নতুন কোনো ভিডিও দেখা হবে, আল্লাহ হাফেজ।